আমার ফ্লাইং কিস দিচ্ছে। আরে তাখনি তো হলো, আইব্রোটা করে আসি। আইব্রো ঠিকই আছে, তুই কেমন আছিস রে? খুব ভালো আছি। তোকে তুই তুই করে বললে তুই মজা পাস না? মজা, হ্যাঁ দেখেছিস তো। আমি কেন তুই তুই করে বলি, অনেকে বলে তোমার দিদাকে কেন তুই তুই করে বলিস? বেশ করে, বেশ করে, বেশ করে। তা কি করছিস সকাল থেকে, কিছু খেয়েছিস কি? চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। আর কি খাবে তো সকাল থেকে? আর কি খাবে, আর কি খাবো? মা কি খায়? পুজো দিছিস? পুজো দিছিস? হ্যাঁ। বাহ ভালো করেছিস। এবার বেরোবো, এবার বেরোবো, আচ্ছা খেয়ে দে, আমরা বেরোবো। আচ্ছা মা কি করানো করছো আজকে? যা কিছু পড়ছে? ওকে, এটা কি? এটা তো কাটি কচু। সব দিন নিরামিষ একটা তরকারি ডিম সেদ্ধ করবো, এখন দাদার নিরামিষ। নিরামিষ তরকারি আর ডিম সেদ্ধ হবে? আমি তো জানি ঘি আলু সেদ্ধ ভাত খাই যাবো, ডিম সেদ্ধ। হ্যাঁ আলু সেদ্ধও দিয়েছি। ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে যাই, সেটা ওটা জমিয়ে খাওয়া দাওয়া হবে কি? সে দেখা যাবে যখন হবে তখন হবে, এখন কি হচ্ছে কি হচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই। একটাই ঝোল তরকারি হবে আর এইটার সাথে, এই ভিডিওটার সাথে ডিরেক্ট খাওয়া দাওয়াটা হবে, কারণ এইটা করে আমরা কিন্তু বেরোবো আজকে। আমি এই বুড়িটাকে ট্রিট দেবো, এই বুড়ি তোকে ট্রিট দেবো, বুঝছিস? আমার আবার বুড়িটা বলেছে ওকে তুই টুকারি করতে, ও তো মজা পায়, কি যে আজকে 10টা অবধি ঘুমিয়ে কেমন লাগলো বুঝতেই পারিনি। হ্যাঁ আর এদিকে এখন এখন পরিষ্কার করছে, এখন বুঝতেই পারছেন সুন্দর হতে হবে, বাইরে যাচ্ছে তো আজকে। কিন্তু আজকে আমরা দিদাকে নিয়ে যাবো শাড়ির দোকানে, সামনে তো দিওয়ালি আসছে তাই না? তোমার মতন কাজ তোমার মা করতে পারবে না? করেছে। এই তো ক্যামেরার সামনে আর এক কথা বলছে, দৌড়ে করতে পারে। আমি দৌড়াই তো, আমি মানে একটা কাজ, দিদা দেখেছে তো, এখন পারি, এখন বয়স হয়েছে না। তুমি তোমার তুমি তোমার মেয়ের বয়সে কি এরকম কাজ করতে পারতা? আর কিছু বলছে না, মেয়ের ওপর কথা কথা বলছে না, কি জিনিস তুমি। আচ্ছা তেলের ভেতরে কি চলে গেল? সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছো তো, দিয়ে আলু আর কাঁচকলা আর ওই মানে গাঁটি কচু এই সব কিছু একসাথে দিয়ে একটা তরকারি করছে। কি রে খেলোয়াড় ভালো আছি, তুই এত সকাল সকাল উঠলি কেন? এই খেলোয়াড়ের একটা ব্যাপার আছে কি জানো, খেলোয়াড় হচ্ছে মাথার বালিশ পায়নি না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি দেখেছি যতদিন ওকে শুনছি মাথার বালিশ ও কিন্তু পায়নি না, মানে ওর ও হচ্ছে এমনই খেলোয়াড়, ফুটবল খেলে তো মানে ও মাথাটাকে পায়নি নিজে, মানে হ্যাঁ বালিশটাকে মানে ফুটবল ঘুমের মধ্যে ওর খেলার সত্তা রয়েছে, মানে কি বলবো এই খেলোয়াড়টাকে নিয়ে কিছু বলার নেই। স্নেহা কোথায়? স্নেহা সাহায্য মানে কি খবর, ব্যাপার স্যাপার কি সাহায্য সাহায্য করছ? ও গুছা গোছানো গোছানো চলছে নাকি এখন? সাবাস, দু দিয়ে করতে গিয়ে সর পেয়েছে, সেই সরটা দেখো মার দিদাকে খাই দিচ্ছি। এই বাবা, এর আগে একটু কিছু খাইছিল কিন্তু ওষুধ করা হয়নি। তো দি দিলা কি আদাটা কোরানো, হলুদ দিলা তাই তো? এবার কি এখানে জিরে দেবা নাকি লঙ্কার গুঁড়ো? জিরে না, এটা লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিন্তু চলে যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা এরপরে কিন্তু চলে যাবে জিরের গুঁড়ো, এবার এটার ভেতরে জল জল দিয়ে লড়ম করে এটা ভেতরে দরম করা যাবে। সেই হচ্ছে আজকে এক জল ভাত খেয়ে আমরা কপাল করে যাব। আর ম্যাডাম বলছে আমার আজকে জামা প্যান্ট নেই, তুমি তো আমাকে আগে থেকে বলো নি, আজ সারপ্রাইজ কিন্তু মা, জানো স্নেহা শ্রেয়া কিছু জানে না, জানবে কি করে তখন? আরে তখনই তো হলো, আইব্রোটা করে আসি, আইব্রো ঠিকই আছে। আমি ওকে বলেছি তোমার কোনো দরকার হলে বলবা, তুমি যদি না বলো আমি কি করবো? কিন্তু চলে গেল মানে ওই যেটা আর কি করা হয়েছিল মানে মশলাটা ডিরেক্ট।
চলে গেল কিন্তু জল, এটা গঙ্গার জলই হবে, তার কারণ কি বলতো? আজকে তার কিছু নেই, ডাল আছে, ও ডাল আছে, ওকে জল চলে গেল, যে এই জলটাও চলে যাবে, এখন জলে জলে মলে মলে হয়ে যাবে। এই বুইটা এসে এত ভালো লাগছে আমার, কি বলবো। আর আমাদের কইতে দেখ, দেখো কি কর, উড়ে কুচিয়ে মেরম করে কে নিলাম, ও আবার ফ্লাইং কিস দিচ্ছে, উড়ে কুচি, তুই আসিস কেন আমাদের বাড়িতে? এরকমই মজা হয়, এরকমই আড্ডা হয়, আর তোমরা এগুলো খুব পছন্দ করো, এগুলো আমাদের খুব ভালো লাগে, কারণ ভালোবাসাই পরম ধর্ম, তাই না? যাই হোক, এরপরে কি হবে, আমি উপরে যাবো এবার। ঝোলটা ওইটা এখন হচ্ছে, জল জল দিয়ে দিয়েছে, মানে টেস্টটা ডাউন হয়ে যাবে। লঙ্কা মাখছি, লঙ্কা আলু ভাতে মাখছি, এই লঙ্কা ভাজা দিয়ে। আজকে পেঁয়াজ তো দেব না, আজকে নিরামিষ তো, দেখো দিদার হাতে লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ আজকে দেয়া হবে না, শুধু লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখা, দারুন লাগছে, দারুন, ক্যা বাত। দিদার হাতে আলু সিদ্ধ কচি কি লাগতেছে গো, আবার আবার বুটকুলি বুটকুলি ফেলে দেয়, এই দেখো, এর জন্য ভালো লাগবে না তো, ভালো লাগে না, ঠিক বলেছো, এর জন্য দিদার হাতে আলু সিদ্ধ এত ফেমাস। আচ্ছা, এখানে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিটেড, এখন কিন্তু খাওয়া দাওয়াতে যাবো আমরা।